এই লেকচারে এই অ্যাপিয়ারেন্স মেনুর যে অপশনগুলো আছে এগুলো সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটি মেনু এবং এখানে যে অপশনগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, তাই এগুলো খুব ভালোভাবে জেনে রাখাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো আমরা প্রথমে থিমসে ক্লিক করি। এই থিমসে ক্লিক করলে আমরা দেখতে পাব যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই মুহূর্তে কয়টা থিম অ্যাভেলেবেল আছে। আপনি যখন ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করবেন তখন তিনটি থিম বাই ডিফল্ট দেওয়া থাকে, 2016, 2015 এবং 2017। এগুলো ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট থিম, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপনি ইউজ করবেন না বা আমরা ইউজ করব না। এই অপশনটা থেকে আমরা যতগুলো খুশি ততগুলো থিম ইনস্টল করতে পারি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। যতগুলো ইনস্টল করব সবগুলোই এখানে শো করবে। আবার চাইলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি যেটা যেটা প্রয়োজন নাই, যেমন এই দুইটার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি এটাতে ক্লিক করলে এই যে এখানে ডিলিট অপশন ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আবার এটাতে ক্লিক করলাম, এখানে ডিলিটে ক্লিক করলে এই যে এটা ডিলিট হয়ে গেল। এখন জাস্ট একটি মাত্র থিম আছে। এখন নতুন কোনো থিম যদি আমরা আমাদের এই ওয়েবসাইটে ইনস্টল করতে যাই তাহলে এই যে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা নতুন যে কোনো থিম এখান থেকে ইনস্টল করতে পারবো। অ্যাড নিউতে আসার পরে এখানে অনেকগুলো থিম দেখাচ্ছে, এই থিমগুলো প্রায় সবগুলোই ফ্রি, এগুলো হচ্ছে ফ্রিমিয়াম। অর্থাৎ এই থিমটা যদি ইনস্টল করি দেখা যাবে কিছু ফিচার আছে সম্পূর্ণ ফ্রি আর কিছু ফিচার আছে প্রিমিয়াম। আপনাকে ডলার দিয়ে কিনলে আপনি সেই ফিচারগুলো ইউজ করতে পারবেন, আর ডলার পেমেন্ট না করলে সেগুলো ইউজ করতে পারবেন না। এই থিমগুলো কোনগুলো সেগুলো আমি একটু বলে দিই। আমি নতুন ট্যাবে যদি ওপেন করি wordpress.org, এটাতে যদি যাই এটা হলো ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল সাইট, আর এই যে থিমস মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল থিম ডিরেক্টরি। এখানে যারা থিম ডেভেলপার তারা থিম আপলোড করতে পারে। তো এই ডিরেক্টরিতে আমার নিজেরও তিনটা থিম আছে, যেমন WPF দিয়ে যদি সার্চ করি তাহলে যে চলে আসলো এই যে WP ফ্ল্যাটি, WP রেসপন্সিভ অথরিটি, এগুলো আমি অনেক আগে পাবলিশ করেছিলাম এই থিম ডিরেক্টরিতে, এগুলো সম্পূর্ণ ফ্রি। তো এই যে থিম ডিরেক্টরির যে থিমগুলো আছে এখানে, এখানে হাজার হাজার থিম আছে, এই থিমগুলোই অ্যাকচুয়ালি এখানে শো করতেছে, এই ফিচার এই ফাংশনালিটিগুলোই এখানে শো করতেছে। দেখেন সার্চ অপশন, তারপর এখানে ফিচার, পপুলার, লেটেস্ট, এই অপশনগুলোই কিন্তু এখানে শো করতেছে, যে পপুলার, লেটেস্ট, ফিচার, ফিল্টার। অর্থাৎ আপনাকে আর এখানে গিয়ে সার্চ করতে হচ্ছে না এই ওয়ার্ডপ্রেস অর্গের ওয়েবসাইটে, আপনি আপনার ব্যাক এন্ড থেকেই এই থিমগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি যেটা লিখে সার্চ করবেন, যদি আমরা বিজনেস লিখে সার্চ করি তাহলে বিজনেস রিলেটেড থিমগুলো এখানে চলে আসবে। তবে এই থিমগুলো খুব বেশি একটা ফিচার রিচ না, আই মিন খুব খুব ভালো মানের ফিচার এগুলোতে নাই, থিম ফরেস্টের থিমের মতো। এগুলো কিছুটা বেসিক থিম এবং মানে বেসিক অপশন থাকে। ম্যাক্সিমাম ক্লায়েন্টই ওই থিম ফরেস্টের থিম বা অন্যান্য যেই সাইটগুলো আমরা দেখেছি যেখানে প্রিমিয়াম থিম পাওয়া যায় ওগুলো ব্যবহার করে, এগুলো খুব একটা ব্যবহার করে না। তারপরে এগুলোর অনেক ব্যবহারকারী আছে, একেবারে যারা নতুন ইউজার তারা এগুলো ব্যবহার করে, কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যে ক্লায়েন্টরা থিম ডেভেলপ করিয়ে নেয় ফ্রিল্যান্সারদেরকে দিয়ে, ওই থিমগুলো বেশিরভাগই থিম ফরেস্ট বা অন্যান্য যে সাইটগুলো আমরা দেখেছিলাম প্রিভিয়াস লেকচারে, ওই সাইটগুলো থেকে থিম কিনে সেগুলো দিয়ে কাজ করিয়ে নেয়। তো যাই হোক, এটা আমি জাস্ট আপনাকে দেখিয়ে রাখলাম যে থিম অপশনে আপনি চাইলে নতুন যে কোনো থিম আপলোড করতে পারবেন। অ্যাড নিউতে গেলে এই যে এখানে অপশন আসবে, আমরা চাইলে এই থিমটি এখন ইনস্টল করতে পারি। তো আমি যদি এটা ইনস্টলে ক্লিক করি তাহলে থিমটি ইনস্টল হবে, এটা ইনস্টল হচ্ছে। এখন একটু সময় লাগে এখান থেকে ইনস্টল হতে, অটোমেটিক্যালি সেই ওয়ার্ডপ্রেস অর্গ থেকে এই থিমটি ইনস্টল হয়ে যাবে, যে ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট দিলে এই থিমটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি যদি আবার থিমসে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখন দুইটা থিম আছে, এটা এই মাত্র ইনস্টল করলাম কিন্তু এটা অ্যাক্টিভেট করি নাই। এটা যদি অ্যাক্টিভেট করি তাহলে কি হয় দেখুন, এটা অ্যাক্টিভেট করলাম তাহলে এই থিমটি অ্যাক্টিভেট হয়েছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, উপরে যাই, আমি একটু হোমে ক্লিক করি, এই যে ক্লিক করার সাথে সাথে থিমের গেট আপ চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু নতুন থিম চলে আসছে। তো আমরা এটা রাখবো না, আমরা আগেরটাই রাখি এবং এটাকে রিমুভ করে দিই, যে রিমুভ করে দিলাম, অর্থাৎ আগের থিমটি এখন অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আবার রিলোড দেই তাহলে আগের থিমটি লোড হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো থিম এখান থেকে ইনস্টল করতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে ডিরেক্টলি আপলোড করতে পারি। যেমন অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গেলে এই যে এখানে আপলোড থিমে ক্লিক করলে এখান থেকে আপলোড করা যাবে, অর্থাৎ থিম ফরেস্ট থেকে যদি আপনি কোনো থিম কিনেন তাহলে সেখানে আপনাকে সফটওয়্যারের ফাইলটা দিবে, ওই ফাইলটা এখান থেকে আমরা ব্রাউজ করে আপলোড করে ইনস্টল করে নিতে পারবো, ইনস্টল করলে এখানে দেখা যাবে। তো এটা আমরা যখন প্রিমিয়াম থিম ইনস্টল করবো, সেট আপ করবো, এটা আমরা আবার এখানে আসবো, এসে সেটা এখান থেকে ইনস্টল করে দেখবো কিভাবে করতে হয়। তো এটা গেল হচ্ছে এই থিম অপশন, তো এটা তো গেল। এখন আমরা কাস্টমাইজ দেখব, এই কাস্টমাইজ অপশনের কাজটা কি। এই প্রত্যেকটা থিমেরই একটা অপশন প্যানেল থাকে যেখান থেকে থিমের কালার, থিমের গেট আপ, থিমের ফন্ট এগুলো চেঞ্জ করা যায়। এই যে থিমের কালার, এই যে একটা ইমেজ, এই ইমেজটা চেঞ্জ করা যাবে, এই লেখাগুলো চেঞ্জ করা যাবে, তারপরে এই থিমের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এগুলো চেঞ্জ করা যাবে, যেগুলো পাওয়া যায় থিম অপশন প্যানেলে, অর্থাৎ সেটিং অপশনে।
ওকে, যেমন আপনার একটা স্মার্টফোন যদি থাকে, ওই স্মার্টফোনের কিন্তু একটা সেটিং অপশন আছে, যে সেটিংস এ গেলে আপনার স্মার্টফোনের যাবতীয় অনেক কিছুই আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। টাইম, ডেট, থিম, কালার, এগুলো কিন্তু অনেক কিছু আপনি আপনার সেটিং অপশন থেকে পরিবর্তন করতে পারবেন। এবং স্মার্টফোনের মধ্যে যে সফটওয়্যারগুলো আপনি ম্যানেজ করেন ওগুলো কিন্তু সফটওয়্যার, সো এটাও একটা সফটওয়্যার, এটারও সেটিং প্যানেল আছে, অপশন, যেটাকে বলা হয় অপশন প্যানেল। তো এই কাস্টমাইজটাই হচ্ছে সেই অপশন প্যানেল। তো বিশেষ করে এই ওয়ার্ডপ্রেস অর্গের যে ফ্রি থিমগুলো থাকে, এই থিমগুলোর অপশন প্যানেলগুলো থাকে হচ্ছে এই কাস্টমাইজ এই অপশনটার মধ্যে। কিন্তু থিম ফরেস্টের যে প্রিমিয়াম থিমগুলো আছে সেগুলোর অপশন প্যানেল এখানে আলাদাভাবে দেওয়া থাকে, আলাদা একটা মেনু থাকবে, ওই মেনুর মধ্যে দেওয়া থাকে। কারণ এই কাস্টমাইজের মধ্যে অনেক অপশনই যুক্ত করা যায় না, আর ওই থিম ফরেস্টের থিমগুলোতে প্রচুর প্রচুর অপশন থাকে, যার জন্য সেই অপশন প্যানেলগুলো আলাদা তৈরি করা থাকে, এটার মধ্যে দেওয়া থাকে না। কিন্তু এই ওয়ার্ডপ্রেস অর্গের যে থিমগুলো আছে, এই থিমগুলোর থিম অপশনগুলো এই কাস্টমাইজের মধ্যে থাকে। তো আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, তাহলে বর্তমানে যে থিমটি ইনস্টল করা আছে এই থিমের অপশন প্যানেলগুলো এখানে লোড হবে। এই যে অপশন প্যানেলগুলো লোড হয়েছে, তো এখানে যদি যাই তাহলে সাইট আইডেন্টিতে ক্লিক করি, এখানে আমরা লোগো অ্যাড করতে পারবো। এখানে যদি ক্লিক করে এটা যদি অ্যাড করি তাহলে এটা ক্রপ করার অপশন আসবে, আমরা চাইলে ক্রপ করে নিতে পারি। এই যে ক্রপ দিলাম, তাহলে একটা লোগো সেট হয়ে গেল, এই যে লোগোটা এখানে চলে আসলো। আবার যদি রিমুভ করে দিই, লোগোটা এখান থেকে চলে গেল। তারপরে এই লেখাটা যদি আমরা পরিবর্তন করতে চাই, এই যে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো, আবার অ্যাড করতে চাইলে আবার অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে যে ট্যাগ লাইন, এটাও আমরা পরিবর্তন করতে পারবো, দিস সাইট ইজ ফর লার্নিং পারপাস, অ্যাড করে ফেললাম। তারপরে সাইট আইকন, সাইট আইকন বলতে বোঝায় এই যে এটা হচ্ছে সাইট আইকন, আমরা চাইলে এখানে একটা সাইট আইকন যুক্ত করতে পারি। এখানে বলে দিচ্ছে 512x512 ইমেজ হচ্ছে সবচেয়ে বেস্ট সাইজ। তো এখানে যদি আমরা ক্লিক করি, এটাই চুজ করলাম, এটাই থাক, ক্রপ দিলাম, এটা সেভ দিলে এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটা রিলোড দিই তাহলে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় ফেবিকন বা সাইট আইকন, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন রকমের অপশন এখানে আমরা খুঁজে পাবো। আমরা যদি প্রত্যেকটা অপশন দেখবো না, জাস্ট আপনাকে কাস্টমাইজ অপশনটার বিস্তারিত বলার জন্যই এটা আমি ওপেন করেছি। আমরা যখন প্রিমিয়াম থিমগুলো দেখব তখন আমরা এই থিম অপশনগুলো আরো ডিটেলসে দেখব। তো যাই হোক, এই যে এখানে যদি আমরা কালারও চেঞ্জ করতে চাই, ডার্ক দিলাম, ডার্ক হয়ে গেল। কাস্টম দিলে আমরা এখান থেকে যে কালার চুজ করব সেই কালার কম্বিনেশনটা এখানে চলে আসবে। হেডার টেক্সট কালার আমরা যেটা দিব, এই যে হেডার টেক্সট কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখান থেকে, এই যে যেটা চুজ করব সেটা হয়ে যাবে। তো যাই হোক, এটা ক্লিয়ার করে দিই, এটা লাইটই রাখি, ব্যাগে যাই। তারপর এখানে আরও অনেক কিছু যুক্ত করা যায়। ওকে, এই যে উইজেটে আমরা এখান থেকে উইজেট চাইলে যুক্ত করতে পারি। এই যে ব্লগ সাইড বার, এটা হচ্ছে ব্লগের সাইড বার, এখানে অলরেডি এই যে অনেকগুলো উইজেট আছে, আমরা চাইলে এটা যদি এটা রিমুভ করে দিতে চাই, এটা এখান থেকে রিমুভ করে দিলাম। তো এই যে থিমটাকে মেনটেন করার জন্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলোই হচ্ছে এই কাস্টমাইজ, আর এই জন্য এটাকে অপশন প্যানেল বলা হয়। আশা করি বুঝতে পারছেন, এটা আরও ক্লিয়ার হয়ে যাবেন পরবর্তী লেকচারগুলোতে গেলে। আমি এটা সেভ দিয়ে পাবলিশ দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে হচ্ছে উইজেট। এই উইজেটের মধ্যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অনেকগুলো উইজেট থাকে, যেমন একটু আগে আমরা যেখানে দেখলাম, এই যে এখানে গেলে এই যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা উইজেট, সার্চ এটা একটা উইজেট, রিসেন্ট পোস্ট এটা একটা উইজেট। এখানে আপনি যত নতুন পোস্ট করবেন সবগুলো এই উইজেটের মধ্যে দেখাবে। আপনি যদি চান যে সাইডবারে আপনার ওয়েবসাইটে যাবতীয় যত নতুন নতুন পোস্টগুলো হচ্ছে সেগুলো আপনি দেখাতে চান, তাহলে এই উইজেটটা আপনি এখানে সেট করলে এখানে সেটা দেখা যাবে। তারপর রিসেন্ট কমেন্ট, এটাও একটা উইজেট, আপনার ওয়েবসাইটে কারা কারা কমেন্ট করছে সেটাও যদি আপনি দেখাতে চান তাহলে এই উইজেটটা এখানে নিয়ে আসলে এটা এখানে দেখাবে কারা কারা কমেন্ট করছে। তারপর ডেট আর্কাইভ, কোন কোন ডেটে কন্টেন্ট পাবলিশ করা হচ্ছে সেই ডেটগুলো এখানে শো করা যাবে। যতগুলো ক্যাটাগরি আপনি আপনার ওয়েবসাইটে দিবেন, এই যেমন আমরা পোস্ট করার সময় যে ক্যাটাগরিগুলো দিয়েছি বা ট্যাগ দিয়েছি সেগুলো এখানে শো করানো যাবে। এই ক্যাটাগরিও একটা উইজেট, মেটাও একটা উইজেট। তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু উইজেট দেওয়া থাকে, এই যে এখানে এগুলো বেশিরভাগই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট উইজেট, যেটা আপনি চাইলে এই যে ব্লগ সাইড বার, এগুলো প্রত্যেকটা থিমের সাথে ডিফাইন করা থাকে। যেমন এটা যেহেতু ডিফল্ট থিম, এই থিমে মাত্র 3টা উইজেট এরিয়া আছে, এগুলোকে বলা হয় উইজেট এরিয়া। যেমন এটা ব্লগ সাইড বার, এই ব্লগ সাইড বার বলতে বোঝাচ্ছে এই যে এইটা, এই এরিয়াতে আপনি যেই উইজেটটা অ্যাড করবেন সেটা এখানে শো করবে। আর এখানে হচ্ছে ফুটার ওয়ান, ফুটার মানে বোঝাচ্ছে এই যে ওয়েবসাইটের নিচের অংশগুলোকে ফুটার বলা হয়। তো আমরা যদি ফুটারে একটা উইজেট অ্যাড করি, যেমন এই মেটাটাই অ্যাড করলাম, এটা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, এখানে নাম দিলাম মেটা, তাহলে দেখি যে কি হয়। এটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে ফুটারে কিছু একটা যুক্ত হয়ে যাওয়ার কথা, এই যে দেখেন যুক্ত হয়ে গেছে। আরও একটা যদি যুক্ত করি, সরি, এখান থেকে যে আরও একটা যুক্ত করলাম, রিসেন্ট কমেন্টস, রিসেন্ট কমেন্টটাও আমরা যুক্ত করলাম এবং এখানে নাম দিলাম কমেন্টস। এবং কতগুলো কমেন্ট শো করব, আমি চাচ্ছি যে 2টা কমেন্ট শো করাতে, সেভ দিলাম।
তাহলে এখানে আরো একটি উইজেট চলে আসবে, এখানে চলে আসছে এটা, ঠিক আছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে এটা ফুটার ওয়ান, এটা হচ্ছে ফুটার টু। তাহলে এটাতে যদি আমরা নিয়ে যাই এখান থেকে, দেখি এখন কি হয়। এই যে অর্থাৎ এখানে দুইটা উইজেট এরিয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। তো এখানে সম্ভবত আরো একটা অ্যাড করা যাবে, যেহেতু এখানে অনেক জায়গা আছে। যেমন আমরা যদি এখানে ক্যাটাগরিটাই অ্যাড করি, ঠিক আছে, তারপরে এটা রিফ্রেশ করলাম, এখানে চলে আসার কথা না, উপরে নিচে অ্যাড হচ্ছে, এখানে আর অ্যাড হচ্ছে না। সো এখানে দুইটা উইজেট এরিয়া আছে, এটা ফুটার ওয়ান, এটা ফুটার টু, আর এটা হচ্ছে সাইড বার উইজেট এরিয়া, যেখানে আমরা চাইলে এই যে ওয়ার্ডপ্রেস এর দেওয়া এই যাবতীয় সব উইজেট গুলো যুক্ত করতে পারবো। এই উইজেট গুলো দিয়ে আপনার ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন ভাবে এখানে শো করানো যাবে। এটাই হচ্ছে উইজেটের পাওয়ার, যে আপনি একটা ইমেজ শো করাতে চান, আপনি যে সাইড বারে ইমেজ উইজেটটি যুক্ত করলে, এই যে ইমেজ, এখানে থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। আমরা যেমন পোস্ট থেকে ফিচার ইমেজ যুক্ত করেছি, ঠিক এখান থেকেও সেম ভাবে দেখেন, আমি যদি এটা ক্লিক করি তাহলে যে এটা চলে আসলো, এখান থেকেও ইমেজ আপলোড করা যায়। এই যে আপলোড করে দিলাম, এখান থেকে নতুন যে ইমেজ গুলো আমরা আপলোড করবো সব এই মিডিয়াতে জমা হবে। তো এটা চাইলে আমরা লিঙ্কও করে দিতে পারি, যে https://google.com দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, এটাকে টেনে উপরে নিয়ে যাই সবার উপরে। এই যে তাহলে এটাকে যদি আমরা রিলোড দিই, তাহলে দেখবো এই যে উপরে এই ইমেজটি চলে আসছে। এই যে কোনো একটা ইমেজ আপনি চাচ্ছেন শো করাতে, এটা এইভাবে শো করানো যাবে। অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করানোর জন্য এই উইজেট গুলো কাজে আসে। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এগুলো দেওয়া থাকে, কিন্তু প্রিমিয়াম থিমগুলো যখন ইনস্টল করবেন, সেই প্রিমিয়াম থিমগুলোর সাথেও কিছু কাস্টম উইজেট চলে আসে, সেগুলো থিমের সাথে বান্ডিল করা, মানে আরো অ্যাডভান্স লেভেলের উইজেট। এগুলো তো বেসিক, কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের উইজেট সেই থিমের সাথে ইনক্লুড করা থাকে, যেটা প্রিমিয়াম থিম ইনস্টল করলে সেগুলো এখানে শো করবে, এছাড়া শো করবে না। তো আশা করি আপনি উইজেটের ব্যাপারগুলো বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা উইজেটগুলোর আরো বিভিন্ন ব্যবহার দেখব, তখন আপনি ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এবার আসি আমরা মেনু অপশনে। এই মেনুতে গেলে এই ওয়েবসাইটের জন্য কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু মেনু থাকে। এর আগে আমরা যে ডেমোগুলো দেখেছিলাম, যেমন আমি যদি সেটা ওপেন করি সেই ডেমোটা, সেটা আমরা দেখি হিস্টোরি থেকে পাই কিনা, সেই লিঙ্কটা, ডিরেক্ট লিঙ্কটা হিস্টোরি থেকে পাওয়া যায় কিনা, তাহলে আর আমাদেরকে মানে ওইভাবে যেতে হবে না। এই যে ব্রাইট, এই যে অ্যাবাউট আস, এটা যদি ওপেন করি তাহলে এই যে মেনু, প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু মেনু থাকে। ওকে, সো এই মেনুটা এখান থেকে সেট করতে হয়, এই অপশন থেকে আপনি মেনু সেট করতে পারবেন। তো আপনি যখন মেনুতে যাবেন তখন বাই ডিফল্ট কিছুই থাকবে না, আমরা মেনু ক্রিয়েট করার পরেই বুঝতে পারবো এই থিমে কতগুলো মেনু ব্যবহার করা যাবে। যেমন এখানে হোমে একটা মেনু শো করতেছে, ঠিক আছে, আবার অনেক থিমে দেখা যায় ফুটারেও মেনু থাকে, এখানেও মেনু থাকে। সো এক এক থিমে এক এক রকম অপশন থাকে যে এই থিমে কয়টা মেনু সাপোর্ট করবে, আর সেই জিনিসটা দেখতে হলে আমাদেরকে এখানে আগে মেনু ক্রিয়েট করতে হবে। সো এটাকে এখানে যদি আমরা প্রাইমারি মেনু দেই, প্রাইমারি মেনু একটা নাম দিলাম, নাম দিয়ে যে ক্রিয়েট মেনু, আমরা একটা মেনু ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে যে দেখতে পাচ্ছি এই থিমটাতে দুইটা মেনু সাপোর্ট করে। তো দুইটা মেনুর মধ্যে একটা হচ্ছে টপ মেনু, একটা হচ্ছে সোশ্যাল লিঙ্কস মেনু। তো এই জিনিসটা আমরা অ্যাড করলে এখন বুঝতে পারবো, আমরা এই যে মেনুটা ক্রিয়েট করলাম এটাকে আমরা এই টপ মেনুতে অ্যাসাইন করে দিলাম। তাই এখন এখানে যতগুলো মেনু আইটেম আমরা যুক্ত করব সবগুলো টপ মেনুতে শো করবে। আমরা এটা করি তাহলে এটা আরো ডিটেলস দেখা যাবে। যেমন কাস্টম লিঙ্ক, আমরা চাইলে কাস্টম লিঙ্ক নিতে পারি, google.com এখানে লিঙ্ক দিলাম, যে গুগল একটা মেনু আইটেম আমরা যুক্ত করলাম এখান থেকে। এখান থেকে আপনি পেজ, যে কোনো পেজ ক্রিয়েট করবেন, যতগুলো পোস্ট করবেন সব এখান থেকে ইনক্লুড করা যাবে। দেখেন আমরা দুইটা পোস্ট আছে, দুইটা পোস্ট এখানে শো করতেছে, আমরা চাইলে পোস্টও অ্যাড করতে পারি। এই যে পোস্ট অ্যাড করলাম, এটারে আমরা রিনেম করে দিলাম যে পোস্ট, জাস্ট ফর এক্সাম্পল আপাতত এই মুহূর্তের জন্য। তারপরে আমরা চাইলে ক্যাটাগরিগুলো যুক্ত করতে পারি, যতগুলো ক্যাটাগরি আছে, যে ভিউ অলে গেলে সব দেখতে পাচ্ছি, আমরা চাইলে ক্যাটাগরিটাও যুক্ত করতে পারি। এই যে যুক্ত করলাম নিউজ, মানে যে অপশন আমাদের প্রয়োজন আমরা সেটাই এখানে যুক্ত করতে পারি। তো এই তিনটা আইটেম আমরা যুক্ত করলাম মেনু আইটেম। যেমন এই থিমে এখানে কয়টা আছে, এখানে পাঁচটা মেনু আইটেম আছে, আমরা এখানে তিনটা মেনু আইটেম যুক্ত করলাম এবং এটাকে টপ মেনুতে সিলেক্ট করে দিলাম। তো একটাতে আমরা সিলেক্ট করলাম, সেভ দিলাম, এখন এটা যদি আমরা রিলোড দিই তাহলে এই টপের দিকে একটা মেনু আসার কথা। এই যে চলে আসছে, এই যে টপ মেনু। এখন ফুটারও যদি দেখতে চাই, যে ফুটার মেনু, তাহলে এখানে আমরা আরেকটি মেনু ক্রিয়েট করতে হবে, কারণ একটা মেনু ক্রিয়েট করেছি সেটা টপ মেনুতে অ্যাসাইন করে দিছি। এখন সোশ্যাল মেনু অ্যাড করতে চাইলে আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে, এটার জন্য এই যে ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট এ নিউ মেনু এখানে দিলাম, যে সোশ্যাল মেনু দিয়ে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দিলে আরেকটা মেনু ক্রিয়েট হলো, এটাকে আমরা এই মেনুতে অ্যাসাইন করে দিলাম। এটা থিমের মধ্যে ইনক্লুড করা থাকে, এটা আপনি ফ্রন্ট এন্ড থেকে বা এখান থেকে তৈরি করতে পারবেন না।
একটা থিমের মধ্যে যতটাগুলো মেনু সাপোর্ট করবে সবগুলো এখানে চলে আসবে। কোনো কোনো থিমে দুইটা মেনু থাকে, কোনো কোনো থিমে 5টা 10টা, মানে থিম অনুযায়ী। তো আমরা সোশ্যাল মেনুতেও কিছু লিঙ্ক যুক্ত করি, যেমন এখানে আমরা যুক্ত করলাম যে ফেসবুক, facebook.com, এখানে দিয়ে দিলাম যে ফেসবুক, জাস্ট লেখাটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা দিলাম যে twitter.com, twitter.com, এখানে দিলাম twitter, টুইটার, এটা দিয়ে অ্যাড করলাম। এই দুটাই আপাতত অ্যাড করলাম এবং এটাকে সেভ দিয়ে দিলাম। তো এটা আমরা সোশ্যাল একটি মেনু ক্রিয়েট করলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে এই যে ফুটারে দুইটা মেনু চলে আসছে, সোশ্যাল মেনু। ওকে, অর্থাৎ দুইটা মেনু সাপোর্ট করে, একটা হচ্ছে টপে আর একটা হচ্ছে ফুটারে। ঠিক একইভাবে প্রিমিয়াম থিমগুলোতেও সেম, বিভিন্ন ধরনের মেনু থাকে এবং এই লোকেশনগুলো থিমেই সেট করা থাকে। আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট করে এটাকে সেট আপ করে নেবেন, আমরা যেমন এইমাত্র সেট আপ করে নিলাম। আবার যদি আমরা প্রিভিয়াস মেনুতে সুইচ করতে চাই, যে টপ মেনুতে সুইচ করতে চাই, তাহলে এই যে ড্রপ ডাউন আছে, এই যে প্রাইমারি মেনু, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করলেই প্রাইমারি মেনুগুলোর আইটেমগুলো চলে আসলো। আমরা যদি এই মেনুর মানে এটাকে রিয়ারেঞ্জ করতে চাই বা নতুন আইটেম অ্যাড করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে এখন এটা এখান থেকে করতে পারবো। এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, বা এটার নিচে এটা দিয়ে দিলাম, মানে এটার এটার নিচে এটা থাকবে, ড্রপ ডাউন সেভ করলাম, এটা রিলোড দিলাম, তাহলে এই যে ড্রপ ডাউনটা আসলো। এখানে মাউস নিয়ে গেলে এই যে ড্রপ ডাউনটা শো করতেছে। ওকে, এটাকে আমরা করতে পারবো। আবার চাচ্ছি যে ফুটার মেনুটাকে আমরা এডিট করব, তাহলে এখানে এই যে এই ফুটার মেনুর সোশ্যাল মেনুটা সিলেক্ট করে, সিলেক্ট করলেই এই ফুটার মেনুর আন্ডারে যে আইটেমগুলো সিলেক্ট করেছি সেটা এখন শো করতেছে। এটাকেও চাইলে আমরা উপরে নিচে ড্রপ ডাউন মানে রিয়ারেঞ্জ করতে পারি। সেভ দিলাম, তাহলে রিলোড দিলাম এবং দেখি এই যে টুইটার এখানে চলে আসছে, ফেসবুক এখানে চলে আসছে। আশা করি মেনুর অপশনটি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে হেডার। এই হেডারটা আসলে অপশনাল, এটা সব থিমে যে আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। এই যে হেডার ইমেজ, এই হেডার ইমেজটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, এটাকেই বলা হয় হেডার ইমেজ। তো এটা প্রিমিয়াম থিমে আসলে প্রয়োজন হয় না, প্রিমিয়াম থিমে এগুলো আরো ডাইনামিক্যালি ইউজ করা যায়। বাট তারপরে এটা আপনি দেখে রাখেন, এটা ওয়ার্ডপ্রেস অর্গের যে থিমগুলো থাকে সেই থিমগুলোতে মূলত এই হেডার ইমেজটা অ্যাড করা থাকে। তো আপনি যদি কখনো এই ধরনের ফ্রি থিম ইউজ করেন বা এই হেডার ইমেজটা পরিবর্তন করতে হয়, তাহলে এখান থেকে আপনি সেটা অ্যাড করতে পারবেন। এখানে চলে ভিডিও অ্যাড করা যায়। তো এই যে এখানে বর্তমানে এটা দেয়া আছে, আমরা যদি এটা হাইড করে দিই তাহলে এটা চলে গেল, এই যে চলে গেছে, আমরা রিয়েল লাইফ দেখতে পাচ্ছি। আবার যদি একটা নতুন অ্যাড করতে চাই, তাহলে যে আপলোড অ্যাড, এখানে গেলে আমরা চাইলে এখান থেকে দেখি কোনো ইমেজ আছে কিনা অলরেডি। এখানে যে ভেক্টরে দেখি, এখানে জেপিজি পিএনজি এই ইমেজটা যদি দেখি, ওপেন করলাম, তারপরে সিলেক্ট দিলাম, এই যে এটাকে আমরা হেডার হিসাবে দিলাম, ক্রপ করে নিলাম। প্রত্যেকটা অপশন দেয়া আছে, এই যে এটা এখন হেডার মেনু হিসাবে যুক্ত হয়ে গেল। এখন যদি পাবলিশ দেই, এটা যদি রিলোড দেই, তাহলে এখানে ইমেজটি পরিবর্তন হয়ে গেল। তো এখন আমরা যদি এটাকে আবার রিমুভ করে দিতে চাই, তাহলে আবার রিমুভ করে দিতে পারবো। আবার চলে আমরা ভিডিও সেট করতে পারবো, যে সিলেক্ট ভিডিও, এখানে ক্লিক করলে আমরা ভিডিও ফাইলটি ডিরেক্টলি এখানে আপলোড করতে পারি, MP4 ফাইল বা যে কোনো ভিডিও ফাইল। আবার চাইলে ভিডিও আপলোড না করে আমরা এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিতে পারি। এই যে ইউটিউবের লিঙ্ক, আমরা যে কোনো একটা ইউটিউবের ভিডিও যদি ওপেন করি, ইউটিউব, ইউটিউবের যে কোনো একটি ভিডিও আমরা ওপেন করি, এই যে এই ভিডিওটি ধরলাম, এই ভিডিওটি আমরা যদি ওপেন করি, এটা পুশ করে রাখলাম এবং এখানে গিয়ে এই যে জাস্ট ইউটিউবের ইউআরএলটি দিলাম, এখানে ভিডিওটি চলে আসলো। পাবলিশ দিলাম, রিলোড দিলাম, এখানে ইমেজের বদলে এখন ভিডিওটা ইউটিউব থেকে লোড হবে। ওকে, এটাই হচ্ছে এই হেডার এরিয়ার কাজ। তো আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এটা আমি ডিফল্টটাই রেখে দিই। এই হেডারে যাই, হেডারে গিয়ে আমি এই যে এটা অটোমেটিক্যালি চলে আসতেছে, এটা আমি রিমুভ করে দিই এবং এখানে যে আগে যেটা ছিল আমি সেটাই সিলেক্ট করে দিলাম, পাবলিশ করে দিলাম, ব্যাগে চলে গেলাম। অর্থাৎ এই যে হেডারটার কাজ হচ্ছে এই হেডারের যে ইমেজটা আছে সেটাকে পরিবর্তন করা। তো এটা বিশেষ করে ওয়ার্ডপ্রেস অর্গের যে থিমগুলো আছে সেগুলোর মধ্যেই থাকে, প্রিমিয়াম থিমে এটার প্রয়োজন হয় না, এগুলো আরও দারুণভাবে অ্যাড করা যায়। তারপরে হচ্ছে এই এডিটর, এডিটর মেনুটার কাজ হচ্ছে, আমরা আই আন্ডারস্ট্যান্ড দিয়ে নিই। এই এডিটর কাজ হচ্ছে এই থিমের যে ফাইলগুলো আছে, যে কোডগুলো আছে, এই কোডগুলো এখান থেকে পরিবর্তন করা যায়। আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন বা কোডিং বুঝেন, তাহলে এই থিমের যদি কোনো পরিবর্তন আনতে হয়, এই এটার যদি কোনো ডিজাইনের পরিবর্তন আনতে হয়, তাহলে এই কোডিংয়ে সেটা করা যায়। তো আশা করি এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে যতগুলো অপশন আছে এগুলো আপনি বুঝে গিয়েছেন। তাহলে নেক্সট লেকচারে এই প্লাগইন সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলবো, যে প্লাগইন কি জিনিস এবং এগুলো কিভাবে কাজ করে।